বুজ অহাকালি দিম বুলি কৈছিল সেইটো বুজ বোলে অহাকালি নেদে ক'ত দিলেহে নিমু গতিকে আপোনালোক সমূহ ৰাইজ ক'ত দিনে আহিব হা হেল্ল' হেল্ল' ৰাইজসকল মণ্ডল খুৰাই যিটো খানা কালি দিম বুলি কৈছিল সেইটো খানা পইদিনা দিব গতিকে আপোনালোকে পইদিনা আহিব গম পাইছিন বাই বাই শহু কাকা তই বোলে আপি চাইছা আপি তো বোলে ধুনীয়া আপির ঘরত মুখ নেনা নাকি ওই জিমসি উল্টা ফাটা কুঠানো কবে তুই গান মাস্টার হয়ে থাক মোর ল্যান্ডিত লাগার কোনো দরকার নাই অগ্নি হোৱা নাই সিগিলাখান উফি হৈছে মৰি যাব নেকি বৌ হেই উফি হলে মানুহ মৰে নেকি উফি মানে হল মৰা চালটো ওলে আহা আৰু তই তৰকাৰী বনাবি মই চব্জি কাটি দিম তাতকৈ এটা কাম নকৰা কিয়া চব্জিখিনি তয়ে বন মই খাই শেষ কৰি দিম কথা কোৱাত উস্তাদ তহঁতৰে চলি তহঁতৰ তাতে শিকছো মই আই ঐ ভগৱান কি দিন দেখাছা তই একদিন বিচনাত পৰোঁতে খাৱাক লৈ ইমান হাল্লা মই যদি মৰো ইখান ঘৰ কি হ'ব কিনো কথাগিলা কৈ আছা তই অ মাই তই নমৰবি দে তই মৰলি মই পেটৰ বিষ হৈ মৰিম হা মই মরলি তই আকৌ পেটৰ বিষত কেংকে মৰানোৱে কত বাবাই যিহে নিখিজা ভাত বনয় হালধি নিমখৰতো হিচাপে নাই সিদিনাখন খালি মই পেটৰ বিষ নমৰিম নেকি দেখা তাৰ কথা তোৰ যদি খাৱাত ইমান কষ্টই হৈছে হোটেলত যা নাহা কিয়া কিবাকে কষ্ট কৰি খায়েই দুদিন মই ভাল হলি ভাত আঞ্জা বনাম দে মাত্ৰ দুদিনে কিন্তু তাৰ পাছত নহব আজি বাৰু পেটত ভোক থকাৰ কাৰণে মই সহায় কৰি দিম দে ঠিক আছে মই ভাতটো বনাম তই চব্জি কাটি দিবি যি কৰা কৰ তহঁতে মুঠৰ ওপৰত মোক এতিয়া বিচনাৰ ওচৰলৈকে লৈ বল মোৰ মাথাটো বিৰাট ঘূৰাইছি মোৰ ভাইটি টেনটন তাৰ কাৰণে মই খেলাখন পাতি বৰ জোতত পচুৱাই বুজা নাই এফালে তিৰিৰ গালি এফালে চলিৰ গালি ইফালে গাঁৱৰ মানুহৰ কথা কিমান শুনিমে আই হয় দিয়কচোন পইচা বিচাৰি যদি মানুহ অনবৰতে ঘৰত আহি থাকে তাহোনটো বয়া পাবই দিয়কচোন অ ৰচোন ৰ কথা এটা সুধিব পাহৰি আহিছিলোঁ আই চালুটো ঘৰত আহিলাকেই সি বোলে আৰু কিবা ডাকু হৈ আহিছি আই আকৌ ডাকু চাকু নহয় একলাখান মানুহ লোৱা কথা তাকেতো আই মই গোটেই গাঁৱৰ মানুহক জাকে তাকে কৈছো অ আপাটো ইমান বয়া নহয় চালু মস্ত ভালা পা পিছে হেৰি নহয় সি বোলে আজিকালি মানুহক বৰকে সহায় কৰে আই অ আমাৰ বাপা অ ইয়ে আমাৰ বাপা এথান আগৰ বাপা হৈ থাকে না এথান বহুত বেলেগ হৈছে হয় নেকি
পিছে হেৰি নহয় আগৰ বয়া গুণগিলা এছি না বয়া গুণ মানে বয়া গুণ মানে জানাই ধৰক আগতে যে ফাংচন পাতছি জিংগালালাক মাতছিল ফাংচন পাতি ফেলে জোরপে জোরতো লাগিল তন্ধর সেই ফাংচন খানত যে টাকা পয়সা লসা বসা মারি হি পলাইছিল ঠিক তেনেকে মোরো এঘাৰ হাজাৰ এশ একন্ন টাকা হি মারি লৈ গেছি নহয় এ একলা খান আপনি কি কথা কৈছি দক আও কি কথা মানে সঁচা কথাই কৈছো মই তন্ধে এতিয়া নাও মানুহ চিন্তা কৰবা নালগে মানুহ যি কয় লাট মাৰি গংগাত পেলোৱা বুলি চালুই পইচা মাৰি ফেলে মোক উদ্ধাৰে কৰছি মানে বুজে নাই আমাৰ যি খেলা তিনি মানুহ দলটো জিকলাক মানে তন্ধে তন্ধক তো মই দহ হাজাৰ টাকা দিব লগা আছে সেই দহ হাজাৰ টাকা ডাইৰেক্ট কাটি ৰাখি মোক এক হাজাৰ এশ একাৱন্ন টকা দিলে খেলা খতো কিন্তু ইতা ইমান পইচা মই কেনকে দিম সেইটোৱে ঠিক আছে চিন্তা কৰিব নালাগে নহয় আজিকালি হিচাপটো দিবা নালাগে দুদিন পাছত দিলে হ'ব আজি মই হিচাপটোহে দিলোঁ মানে মিলাই দিলোঁ ইফালৰ পইচা সিফালে সিফালৰ পইচা ইফালে খেলা খতম পইচা হজম মোৰো কাম হে যাওঁ এতিয়া বয়া নাপি হে ভাল লাগি হেৰি এই বাপাক আৰু একলাখান কথা নক'ব ঠিক কৈছা তুমি তাক ক'বা নৰ দৰকাৰ হ'লে পইচা কটা ময়ে দিব লাগিব দিব ৰ'ব কিন্তু এনাম পইচা তাত কাট কৰিব পাব দেচোন সময়ত দেখা যাব কি হয় ঐ পদমে কি মাথা খুজে খুজে ওকানি মারি আসা এতিয়া ভাগ্য ভাল মর একদম পুলিশে ধরে নিলা হয় মক কিবাকে মরম করিয়ে দিছি কিনো কথা কবা আইসা পুলিশনো মরম করি মুক কি মারবো এনানো কি ভাল কাম করলু মই তেরে তোর মাথাটো কি হিনানো ভাল হব ওই ডিজিটাল তো ডাক্তারকে ধরব লাগবো তা ধরা হাত কুবো দিব লাগবো আর ডাক্তারের কথা কইছা না মই কিন্তু আরো বেজি লম দে তা আমার ঘর তারো নামাতবি ঠিক তেরে মুখ আজ পুলিশে ধরছেন জিঙ্গা লালা বলে ঈশ্বরে গম পালা মেলো বলে এর ঈশ্বর আজি আইব জিঙ্গা লালা কেতি আইব আমার ঘর ঠিক তো রে এই কথাটো উল্টাকে কব লাগবো ওই আজি জিঙ্গা লালা আর পেপুয়াক দেখি কিনে মই ভয় খোয়া নাছিলাম সিহতে মোক দমো দিয়া নাছিল আর দশ টকা খোঁজাওতে গোলটা মারিও দিয়া নাছিল ও জিঙ্গা লালো পেপুয়াই তো খেপছিল পিছে দশ টকানো কিয় দিলাক তো হব দে এগিলা কথা পিছত আর নকও এতিয়া মোর ভোক লাগা নাই আর পাকঘরা তো না যাং ও তার মানে তোর ভোক লাগছি পাকঘরত নো কিয় না যাবি জো জো বিষয় প্ৰথমতে আমি দুটাই টেনপন ছাৰক লগ কৰিলো তাৰ পাছত কি হয় দেখা যাব এইগিলাখান কথা তহঁতে আকৌ গাঁৱত কৈ নুফুৰবি আচলতে মোৰ ভাগ্য খানে বেয়া ই গান ঘৰত ৰেষ্ট লবা খুজিলেও ৰেষ্ট লবা নাপা মই জানাতো মই তোক কেতিয়াও কষ্ট দিয়া নাই আচ্ছা চেলকা ঘৰৰ পৰা ওলাই গেছি না গেছি না অ গেছি মই নিজে কিমান কষ্ট কৰি বয়ামৰ পৰা বিস্কুট ওলাই চাহু নহয় পানীৰ লগত খাইছো ঐ মানুহটো বৌয়ে কিন্তু বহুত ডাঙৰ কথা কৈছে ইখান ঘৰত কি আমি সঁচাই চাকৰ নেকি তাকেইতো আমি নিজৰ ঘৰ বুলি কেনে ইমান কষ্ট কৰোঁ তথাপিতো আমাক এনেকে কুকুৰ নিচিনা ব্যৱহাৰ কৰে ইখান ঘৰত আৰু আমি নাথাকোঁ ইমান অপমান কৰাৰ পাছত কাই থাকিব এতে ঐ মানুহটো এটা কাম কৰো বল আমি বাবাৰ ঘৰতে যাং দে নাই নাই ইয়াতে মোৰ যি সন্মান গেছি তাত গেলি মোৰ বেছি সন্মান যাব কিয় কি হল বাবাৰ ঘৰত গেলে তোৰ কি সন্মান যাব হে মানুহগিলা মোক ঠকা বুলি কব তেতিয়া হলে এটা কাম কৰ তই নিজে এটা কাম বিচাৰি ল আমি বেলেগকে থাকিম তেতিয়া আমাক কাহো একো কব নোৱাৰিব মা কসম আমি যেনবা বেলেগ খালো আমি নে কি কাম পাম কাইনো কাম দিব আমাক কিয় টেনটন ছাৰ আছে নহয় তেও কলে তেও তোক নিশ্চয় কাম এটা দিব তেও বহুত ভাল মানুহ বৌয়ে ঠিক কথা কৈছে গেষ্টিক দোস্তি আমি এটা কাম কৰো দতাই দয়ে লগ হৈ হইনা টেনটন ছাৰক লগ ধৰুৱা আখাটোৰ দিলে না মাজতে হুমে আগতে মোৰ ছাগুৰিটো হৈ লবা দি আগতে মোৰ সাহাব হৈলো তাৰ পিছত মইটো হুমে দিমু ওৰছি মইও কিন্তু এতে না থাকো খাতা ইমান অপমান পাল পিছত এতে থাকিব পাৰি না প্ৰথমতে আমি দুটাই টেনটন ছাৰক লগ কৰিলো তাৰ পাছত কি হয় দেখা যাব ইগিলাখান কথা তহঁতে আকৌ গাঁৱত কৈ নুফুৰবি কিন্তু মোৰ কথা নাপাহৰবি অ হ'ব দে তই এতিয়া যা আয়া বৰবাদ কৰি দিলা কাই কি নকৰিলে কি নকৰো আৰু তাক মই কৈছিলো
পিকনিক টুর কারণে বলে আমার গাঁত খেলুয়ে কিটা খবর দিবি কি কি কছি মাইকত এলাউন্স করা দি এলাউন্স করে দিছি ঘরর ঘরে ঘরে তো বারে দি গোটাই গাঁতে 30 40 সবকে মাছি আই সবাই যদি দলে বলে আহি যায় মোর অবস্থা কি হবো অসুন হে বেঙ্গা আমরা মানুহ কথা কবই না লাগে কি বা কলে কি বা শুনে হি ঠিকই আছি ইসে আমার সেনি জি সেনি তাই তার মাথাটো গড়বড় করে দিলা বুঝছা সেনি তাক বুদ্ধি দিলা আর একদিন খানা হবো বলে রাজ্য খবর তো দি সেই হিসেবে গোটাই রাজ্যক সি খবর তো দিলা পিছত মই ধরি ফেলে ভালকে বুঝেই কনতে সি বোলে ঘরে ঘরে যাই ফেলে আকো কই আইব আর একদিনে খানা হবো বলে পিছত কি করে হি নাচনু আর বাবা শুনা না পিকনিকত যাবলে মোক এজন নতুন কাপড় লাগিছে ও তাই ঠিকই কইছে পিকনিক যাবর কারণে মুরু নতুন কাপড় নাই মারে চলি পিকনিক খাবা যাওঁতেও হাবির মাজত যাব তাতে আর নতুন কাপড় পিন্ধি যাবা লাগে কুনি সাবু আই তাতে হিয়াল গিতাই চালিহে বান্দার গিতাই চালিহে তন্ধর কাপড় কানি তাতে এটো নমলিয়া পিকনিক বুঝছে তাতে আর কোনো মানুষ দুনু নহওয়া ঠাইত আমি খাম গাঁৱৰ মানুহবিলাক আহিব সেইবোৰৰ আগত পুৰণা কাপোৰ পিন্ধি গ'লে মোৰ কিবা লাজ নালাগে নেকি মণ্ডলৰ ঘৈণীয়েক বুলি মোৰোতো এটা ষ্টেণ্ডাৰ্ডৰ কথা আছে মানে চলি মোৰোতো এটা ষ্টেণ্ডাৰ্ডৰ কথা আছে দেচোন সাপে মুত খোলোৱা দি খালী কাপোৰ হ'লে হ'লে পিন্ধিলে হ'ব নেকি শুকান চাউলৰ মুড়ি ইথান হৈছা তই বুঢ়ী আৰু ইথান দেখাব নালাগে হৈ গাভৰু আপি হ'ব দিয়ক নিদিয়ে যদি নিদিওঁ বুলি ক'লে হ'ল নহয় ইমান ঠাট্টা কৰি কথা ক'ব নালাগে বুজিছে মাৰে চলি জালা খালি ধৰেই কাছত উঠলি পৰে আৰু এই মণ্ডলৰ কোনোবাই কথাত বলে পাৰে মাৰে চলি ঐ মোৰ মৰমৰ দেৱেশ্বৰী তইনো অকলে অকলে ইমান কিয় কষ্ট কৰিব লাগে দে অলপ মই সহায় কৰি দিওঁ নালগে মই পাৰিম কপালত যিখিনি লিখি আহিছো সেইখিনিতো ভোগ কৰিবই লাগিব হে তিৰি তনু কিয় ইমান বেকা বেকিকে কৈ আছা মনু কি কৰিব পাৰো কচোন মই কাকো দোষ দিয়া নাই দে ইমান দিন ইখান ঘৰৰ কাৰণে মই কি কৰা নাই তথাপিও মোৰ কতো নাম নাই কিনো কৈ আছা মই একো বুজি পোৱা নাই সদায়তো ঘৰৰ কাম কৰি আহিছো এদিন বাহিৰত যাই অলপ ফূৰ্তি কৰিলো তাতে কি বেয়া কামটো কৰিলো মইতো মানা কৰা নাই আজি মোৰ দেহাটো ইমান বেয়া কোনোবাই অলপ সহায় কৰিলে ভাল লাগিল হয় না চৰকাৰ দেখোন জানাই একোৱেই নকৰে তাক কৈ কিবা লাভ আছে আসলতে মোৰ ভাগ্যখানে বেয়া ই কান ঘৰত ৰেষ্ট লবা খুজিলেও ৰেষ্ট লবা নাপা মই জানাতো মই তোক কেতিয়াও কষ্ট দিয়া নাই আচ্ছা চেলকা ঘৰৰ পৰা ওলাই গেছি না কোনো ঠিক নাই তার নতুন খবর বলি শুনলি মোর ভয়ে লাগা হৈছি একদম সঁচা কথা যাক আপন বুলি ভাবো সিয়ে হুল চুচি বহি থাকে কথাতে কই নহয় জীব জন্তুক চিনবা পারলেও মানুষ চিনবা নুরি কোনে কি মতলবত কথা কই একো ধরবাই নুরি নিজে ঠিক থাকলি কোনো একো করবা নরে আচ্ছা বল বল বাসন খিনি ময়ে ধরি দিছু বল বল আয়া কি হল ন কোকালর বিগ আছিল তো আছিল এই যে মুরতু গুরাজি মোর আহ পারবি পারবি বালটিং তো নাঙ্গে দে থাকো আয়া এতে লুকে ফেলে কিহৰ ষড়যন্ত্ৰ কৰিছা কাক লক্ষ্য কৰি আছা নে চেনিক অপহৰণ কৰা ধান্দা নে আৰু নতুন কিবা ষড়যন্ত্ৰ ওৱা নহয় মণ্ডল দাইদে আমাৰ বছ দাইদে চেনিক অপহৰণ কৰাৰ কথা ভবা নাই পুলিচৰ ভয়তহে এতে লুকে আছে ইমান দিনৰ সম্পৰ্ক এটা থকাৰ পিছতো ঘপককে মোক ইমান বেয়াকে কব পাৰিছে নাথাকো আৰু ইয়াত ইমানখিনি হোৱাৰ পাছতো মই ইয়াতে থাকিলে মানুহে মোক নিলাজ বুলি ক'ব বাইদেউ সেইটো কথাটো নাভাবিলে কথাটো অৱশ্যে হয় কিন্তু বাইদেউটো তেনেকুৱা মানুহ নহয় মানুহ কথাৰ আকল আকাম নাই কিন্তু মণ্ডলে কথাটো হেংকে কলাক কিয় এই মণ্ডল চিপ্ৰেটৰ কথা নহয় মই ভালকে জানো সিয়ে নহয় কিবা এটা বুদ্ধি কৰি আমাৰ আমাক ফচাবা খুজিছে ঠিক কৈছা মণ্ডল খুৰে কলাক বুলিয়ে আমি কিবা মানি ল'ম নেকি মই জানোৱে এৰা আন হ'ব বুলি সেইকাৰণে মই আগৰ পৰা কৈছিলো না একলাখান পইচা পাতি ভেজালত সোমবা নালাগে ৰচোন ৰ মই এটা কথা বুজি পোৱা নাই মই পইচা তুললো 1100 টকা ইটা যায় হ'ল 11000 টকা এইটো কেনে কথা কচোন আমাৰ বাই তোক পইচা দিম বুলি ঠগালা নহয় কি কয় পাগিলি বুৰ্বকক নঠগি কি হ'ব বুৰ্বকৰ নিচিনা জুনি যি কয় হয় ভাই পুৰা নহয় আগতে একলাখান কথা ভাবাই নাছিলো নহয় ইটা না ভাবাৰ ফল পাইছ বা মণ্ডলৰ কথা কি ও বতাহ যদি কলপাত লৈ যাব পাৰে হা তামোল গছ হাইলবা পাৰে তথাপি মণ্ডলৰ মুখৰ কথা হাইলবা নৰে বেটা ফাটা লেখছা মোক মিছা বদনাম দিছিতো
মই কিন্তু ধরিমেই ও বাপা দরকার নাই একলাখান কইতাকলি কথা কথা বাড়ি যাব নিজে এনে মনে মনে রাখলি মানুহ লাহে পাবো কথা তো আগা কি নকৰি মনে মনে বই থাকি আমি কি বদনাবর ভাগি হৈ থাকিম নেকি কসু ঠিক আছে কথা তো আগা কি কৰিব লাগে তো মই মন্দালক আমাৰ ঘৰক মাতিম একলাখান কথা ৰাস্তাই ঘাটে সুধি ৰোজাল বোজাল কৰি মানুহক হাইবা সুবিধা দি আকলাব নাই ঘৰক মাতি আনিম ভালকে আলোচনা কৰিম অ মাত সোনকালে মাত নহলি মই মন্দালক ধৰিব লাগিলি কথা কিন্তু ভাল হবার নহয় রে দুটা কই দিছু মোরা কথা ওই অলা উলে আইছু গাওর ফালে নাই হব দে ভাটি বিলাক লাগি যাম এই রসুন র অলপ রবিশুন বুঝতে দেখা প্রধান চিনা যোগ আছে কামরিব দাঁত জেং জেং কুইহার বাড়ি মরা মানুর হাতত বাড়ি নগরত কান্দে লোক ভাল দেখা নাই তন্ধক এতে সোরণ নিচিনাকে পুরপুরকে কিয়া পলে আছে ওয়াই এই কিয়া লুকে আছা টাকলা চাং উঠিয়া আ উঠিয়া আচ্ছা এতে লুকে ফেলে কি ওর ষড়যন্ত্র কচ্ছা কাক লক্ষ্য করি আছা নে সৈনিক অপহরণ করার ধান্দা নে আরো নতুন কিবা ষড়যন্ত্র ওয়াই নহয় মন্ডল দাই রে আমার বজদাই দিয়ে সৈনিক অপহরণ করার কথা ভাবা নাই পুলিশের ভয়তে এতে লুকে আছে চুপ মাথা নহুয়া হগুন যদি কথা বলে কেউ মানে খুড়া হব বুঝি পাইছো কালরো কাল বিপরীত কাল ছাগালে ছেলকে বাঘর গাল তন্ধরো লাহে লাহে চাপি আইছি কাল ও মন্ডল দাই কি কালর কথা কছি কলিকাল চমকাল ইহকাল না পরকাল ওই চুপ যদি কথা কই থাকো মই আচলতে আপুনি কি কব খুজিছে ভালকে বুঝি পাইছো ভালকে বুঝি পাইছা সমাজদার কেলিয়ে ইশারে কাফি হতা হয় কি করিম কি ন করিম একো বুঝিয়ে পোৱা নাই এই শ্রেণী জনিয়ে মোর জীবন বরবাদ করে দিছে গতিকে ময়ো সিদ্ধান্ত লৈ লৈছো ময়ো তই হেক করে দিম বরবাদ করে দিম এই জিঙ্গে হেক করব পারবি বরবাদ করব পারবি কিন্তু এটা কথা জানা না নাজনা যেতিয়া বরখুন আহে বরখুন আহার আগত মেঘে ডাঙার কে গজ্জেনি মারে আর সেই গজ্জেনি শুনি জানো গছ তোর লতাগিলা খান মাটির তলত লুকে পড়ে কিন্তু সেই বজ্র যদি গছডালত লাগে গছডাল মরিও যাব পারে গুড অ্যান্সার তুই সৈনিক মারি পেলবা পারবি কিন্তু তুইও মরি মরি জিয়ে থাকবে লাগব আর তাইর স্মৃতিবুরে তোর বুকুর বাকাসর ভিতর থাকা কলিজা হাও ফাও এগলা খান কুরকুরকে জ্বলি পুড়ি ছাই হয়ে যাব তথাপি কিন্তু তুই জিয়ে থাকবাই লাগব দেখছি বলতাই রে আমার মন্ডল তাই রে কি সুন্দর কথা কইছি জেক বান্ধি কোনো লাভ নাই সময় বর্তমান অলপ অলপ ভালে থাকান্তে তন্দে দুটা এটা কাম কর এইখান গাঁও এরি পলা নহলি কিন্তু দুদিন পাছত চাবি বলত লাগি যাব তালা আইসু মারে চলি চিন্তা নকৰিবা জালেবি কেষ্টিক ককাইদেউ আমাক কমখন কৰিলেনে তথাপিতো সেইবোৰতো আমি ধৰি থকা নাই অঁ ভাল পোৱা বেয়া পোৱা মান অভিমান এইবোৰ সকলো নিজৰ মাজতে হয় সেইবুলি ইমান ডাঙৰ সিদ্ধান্ত এটা ঘপককৈ নল'বা জেলেপি কিছুমান কথাই মনত বহুত আঘাত দিয়ে বহুত দুখ লাগে আমি নোৱাও কি কম পাই বাইদেউহঁতক আমাতকৈ তোমালোকেহে ভালকৈ জানা সেইকাৰণেতো বেছি বেয়া লাগছে ইমান দিনৰ সম্পৰ্ক এটা থকাৰ পিছতো ঘপককৈ মোক ইমান বেয়াকৈ ক'ব পাৰিছে নাথাকো আৰু ইয়াত ইমানখিনি হোৱাৰ পাছতো মই ইয়াতে থাকিলে মানুহে মোক নিলাজ বুলি ক'ব বাইদেউহেঁতো কথাটো নাভাবিলে কথাটো অৱশ্যে হয় কিন্তু বাইদেউটো তেনেকুৱা মানুহ নহয় ইটা আৰু ইগিলাখান কৈ লাভ নাই আমি যি সিদ্ধান্ত লৈছোঁ উচিত সিদ্ধান্তই লৈছোঁ কথাটো বেয়া হ'ব যেনে পাইছোঁ জানো পাই কি যে হ'ব আৰু এই গাঁৱৰ চলি পলিৰ উৎপাতত থাকিব নোৱাৰা হৈছি বুঝিছা চেংৰা হৈছি না মুজ গুজবাহে পাৰে আৰম্ভ হলে বাহাদুৰি মাৰা কি হৈছে নো আপোনাৰ কি নহব আই তইতো জানা আমাৰ যি পইচা তুলিব দিছিলোঁ গোবিন্দ হাতো পইচা পাতি মাৰি লোচা পোচা মাত দিছে জানা না নাজনা জানো কিন্তু বাকীখিনি কওকচোন বাকীখিনি মানে কি হব আৰু এই চালুই বোলে 11,000 টকা মাছিল মোৰ পৰা
গাঁৱৰ পৰা উঠাই পেলাই সি পইচা পাতি লৈ পলাল। পিছে সেইখিনিকে সাত বজাতে মোক সি 1,00,000 টাকা ডিমাণ্ড কৰে মাৰে চলি। কাক কেনেকে সন্মান কৰিব লাগে তাকো নাজানে, ডপডপে উঠিছি মই। তৰি বাৰী ভাগাত ডাঙৰ কথা নহয়, কিন্তু ইমান যে জোৰত পেলাই দিছা সেইটোৱে ডাঙৰ কথা। ঐ দেখি ৰ ডিমাণ্ডটো দিছোন, বাকালে বাকালে খাব পাৰা মই পাৰো। দেখছেন